कम तेल में कर दो। अच्छा तो कम तेल में कर देगा, पूरा कम तेल, ज्यादा तेल नहीं चाहिए बिल्कुल। একটু দাঁড়া, ডিম টোস্ট খাবে নাকি? একটু একটু বসে তো বসবে, তো সেটা মিনিট বুঝলো বুঝছি, একা পড়ে গেছে, দেরি হয়ে গেছে একটু। ও কোথায় সে ঘর গেছে? ও আপনি এসে ঘর পার আর দুজনে খাবে না, একটু দিয়ে দেবো। হ্যাঁ পেঁয়াজ ভাই দেবো না একটু? হ্যাঁ দাও দাও, যা দেবে দাও, যা দেবে দাও, মশলা দিয়ে দিচ্ছি। তোমার দোকানে পুরো মেনুটা আমাকে একটু বলে দাও। আচ্ছা আমি এই ঘুগনি করি, আলুর দম করি, ডিমের কষা করি, বাটার টোস্ট করি, ডিম টোস্ট করি, অমলেট, সেদ্ধ, পোচ, টিফিন। স্টুটা বোধ হয় তুমি? স্টুটা করি না, এখানে আমাদের জায়গা প্রবলেম, ছোট জায়গা তো হয় না, ওসব জায়গা হয় না, বললে সব কিছু করতে পারি, স্টু করতে পারি, লিভার কারি করতে ওসব হয়, কিন্তু আমার জায়গাটা ছোট, বসার প্লেসটা খুবই কম, এই জন্য করতে পারি না। তো আমাকে খাবারের দামগুলো একটু বলে দাও যারা আসবে তাদের জন্য। ওই যে ঘুগনি রুটি বিক্রি করি 25 টাকা, দু পিস ব্রেড দিয়ে ঘুগনি দিয়ে 25 টাকা, আলুর দম ব্রেড দিয়ে 25 টাকা, আর ডিমের কষাটা দু পিস রুটি দিয়ে 30 টাকা। আচ্ছা মাখন টোস্ট, বাটার টোস্ট এটা ওইটা 20 টাকা, ডিম টোস্ট 20 টাকা, আচ্ছা ডিম সিদ্ধ 10 টাকা, কোচো 10 টাকা, আর অমলেটটা 12 টাকা দিই। এই আলু দম আর ঘুগনিগুলো কেউ এমনি প্লেট হিসাবে খেতে পারে? এমনি যদি রুটি না খায়? 15 টাকা বিক্রি করি ঘুগনি প্লেট, 15 টাকা আলুর দম একই, ঘুগনি 15 টাকা, আলুর দম 15 টাকা। আচ্ছা